সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে তুলে ধরছি যে বিষয়টা, সেটা হলো যে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের ভোগান্তি নিয়ে, যে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের ভোগান্তি যোগদান কবে কেউ জানেন না। উক্ত বিষয়ে যে দৈনিক শিক্ষা ডট কমে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে যে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত 38,000-এর বেশি প্রার্থীদের যোগদানের অপেক্ষা শেষ হচ্ছে না। সুপারিশ পাওয়ার 2 মাসের মাথায় প্রার্থীদের কাছে নতুন ভোগান্তির নাম পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ। পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে যাচাই বাছাই করে শিক্ষক পদের যোগদানের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও এ ফর্ম পূরণ নিয়ে বেশিরভাগ প্রার্থী বিভ্রান্ত। আর প্রার্থীদের বিভ্রান্তি ও ভোগান্তি দূর করতে শিক্ষা মন্ত্রণালয় বা NTRCA এর পক্ষ থেকে দৃশ্যত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই সুপারিশপত্ররা ভেরিফিকেশন নিয়ে বিভ্রান্তি ও ভোগান্তি দূর করার ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয় ও NTRCA এর দৃষ্টি আকর্ষণ করছেন। আগামী 12ই সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে। অন্যদিকে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 80,000-এর বেশি পদ শূন্য আছে। প্রতিষ্ঠান খোলার প্রস্তুতিতেই এ পদগুলো শূন্য থাকছে। যদিও স্কুল কলেজ খুললে যেহেতু চলতি ও আগামী বছরে SSC ও HSC পরীক্ষার্থীদের ক্লাস হবে, তাই এ মুহূর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তেমন সমস্যা হবে না বলে মনে করছেন প্রতিষ্ঠান প্রধানরা। তবে পুরোদমে ক্লাস শুরু হলে প্রার্থীদের সব ক্লাস নিতে ভোগান্তিতে পড়তে হবে বলে মনে করছেন তারা। তাই প্রতিষ্ঠান প্রধানরাও নতুন শিক্ষকদের দ্রুত যোগদানের ব্যবস্থা করতে চাচ্ছেন। দীর্ঘ 2 বছর পর গত জুলাই মাসের মাঝামাঝি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 38,000 প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়। দীর্ঘ অপেক্ষা, আন্দোলন ও নানা ঝুঁকি পেরিয়ে শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি ও সুপারিশ পেয়েছেন নিবন্ধিত প্রার্থীরা। সরকার যোগদানের আগে শিক্ষক হতে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন করার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। তাই এজন্য যোগদানে কিছুটা বিলম্বিত হলেও প্রার্থীরা সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। যদিও পুলিশ ভেরিফিকেশনের ফর্ম পূরণে প্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন, আর কবে যোগদান করতে পারবেন সে বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা পাচ্ছেন না প্রার্থীরা। শিক্ষক পদে সুপারিশ পেলেও তাই এসব প্রার্থীর হতাশা কাটেনি। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম পূরণের ভোগান্তি। ফর্ম পূরণের জন্য চারিত্রিক সনদ সংগ্রহ করতে গিয়ে বেগ পেতে হচ্ছে প্রার্থীদের। 35 বছরের বেশি বয়সী সুপারিশপ্রাপ্তরা এ সনদ সংগ্রহে হিমশিম খাচ্ছে। জানা গেছে আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম পূরণ করে ডাকযোগে NTRCA-তে পাঠাতে বলা হয়েছে। পুলিশ ভেরিফিকেশনের ফর্ম পূরণের নির্দেশনা দিলেও কীভাবে পূরণ করতে হবে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি, আর চারিত্রিক সনদ সংগ্রহ করতে প্রার্থীদের জটিলতায় পড়তে হচ্ছে। প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে বেশিরভাগ প্রার্থী বুঝতে পারছেন না পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের বিষয়ে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে চারিত্রিক সনদ সংগ্রহে। প্রার্থীরা দৈনিক আমাদের বার্তাতে বলেছেন, এবারের নিয়োগ বিষয়ে আদালতের নির্দেশনার আলোকে 35 বছরের বেশি বয়সী প্রার্থীরা সুপারিশ পেয়েছে। পুলিশ ভেরিফিকেশনের ফর্মের সঙ্গে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়ন সহ চারিত্রিক সনদ পাঠাতে বলা হয়েছে, কিন্তু অনেক প্রার্থী বিশেষ করে 35 বছরের বেশি বয়সী সুপারিশপ্রাপ্তরা এ সনদ সংগ্রহে হিমশিম খাচ্ছেন। বেশ কয়েক বছর আগে শিক্ষাজীবন শেষ করা এসব প্রার্থী প্রতিষ্ঠানের শিক্ষক অধ্যক্ষ পদে পরিবর্তন এসেছে। আবার অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক পরিবর্তনও হয়েছে। তাই কয়েক বছর আগে প্রতিষ্ঠান ছেড়ে আসা সাবেক শিক্ষার্থীদের চারিত্রিক চাচ্ছে না প্রতিষ্ঠান প্রধানরা। তৎকালীন
জগন্নাথ কলেজের সাবেক শিক্ষার্থী ও সুপারিশপ্রাপ্ত এক প্রার্থী পাস না করার শর্তে দৈনিক আমাদের বার্তাকে বলেছেন, আমরা তৎকালীন জগন্নাথ কলেজের শিক্ষার্থীরা এখন চারিত্রিক সনদ আনতে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে আমাদের তথ্য সব আমরা তিতুমির কলেজে পাঠিয়ে দিয়েছি, আমাদের চিনতে পারছেন না, তারা আমাদের চারিত্রিক সনদ দিতে চাচ্ছেন না। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে শিক্ষক পদে সুপারিশ পাওয়া প্রার্থীরা দৈনিক আমাদের বার্তাকে বলেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাস করা অনেক শিক্ষার্থী এবার নিয়োগ সুপারিশ পেয়েছেন, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের চারিত্রিক সনদ দিতে চাচ্ছে না, তারা প্রশংসাপত্র দিতে চাচ্ছে না। এদিকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণে প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি আছে, প্রার্থীদের বলেছেন ফর্মের অনেক কিছুই আমরা বুঝতে পারছি না, NTRCA এ বিষয়ে কোনো কিছু জানেনি, কোনো হেল্পও দেওয়া হয়নি যোগাযোগে। এই পরিস্থিতিতে অনেকেই বুঝতে পারছেন না কীভাবে ফর্ম পূরণ করতে হবে। নিবন্ধিত প্রার্থীদের নেতা ও শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত শান্ত আলী দৈনিক আমাদের কথাতে বলেন, উপশিক্ষকদের ভোগান্তি নিয়ে NTRCA-র চিন্তা নেই, তারা বিজ্ঞপ্তি ও ফর্ম দিয়েই খালাস, অনেক প্রার্থী বুঝতে পারছেন না কীভাবে ফর্ম পূরণ করতে হবে। এদিকে 35 বছরের বেশি বয়সী তারা সুপারিশ পেয়েছেন, এবছরে 35 বছরের বেশি বয়সী যারা সুপারিশ পেয়েছেন তাদের ভোগান্তি অনেক বেশি, তারা অনেকেই 6-7 বছর আগে প্রতিষ্ঠান ছেড়েছেন, তাদের চারিত্রিক সনদ দিতে চাচ্ছেন না প্রতিষ্ঠানগুলো। এই পরিস্থিতিতে তারা অনেকেই পুলিশ ভেরিফিকেশন ফর্ম দিতে পারেন। তিনি আরও বলেন, কবে নাগাদ যোগদান হবে তা বুঝতে পারছি না, NTRCA-র উচিত ছিল প্রার্থীদের সাধারণ একটি নির্দেশনা দেওয়া কীভাবে ফর্ম পূরণ করতে হবে, কিন্তু তা না করে তারা শুধু নোটিশে জানিয়ে ফর্ম পূরণ করতে বলেছে, প্রার্থীদের সুস্পষ্ট নির্দেশনা দিতে NTRCA-কে অনুরোধ করব। তিনি বলেন, দীর্ঘদিন বেকার থেকে প্রার্থীদের অর্থনৈতিক অবস্থাও ভালো না, তারা বেশ কিছু টাকা খরচ করে আবেদন করেছেন, এখন যোগদান করতে পারবেন, কবে MPO পাবেন তাও জানেন না, কিন্তু নিবন্ধিত প্রার্থীদের নেতা ও শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হাবিবুল্লাহ রাজু বলেন, 35 বছরের বেশি বয়সী প্রার্থীরা সুপারিশ পাওয়া প্রতিষ্ঠানের কেউ তাদের চিনতে পারছে না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদেরও চারিত্রিক সনদ দেওয়া হচ্ছে না, আমরা চাই আমাদের দ্রুত যোগদানের ব্যবস্থা করা, শিক্ষক পদে যোগদানে 38,000 নিবন্ধিত বেকারের অপেক্ষার পালা দ্রুত শেষ করতে সরকারের উচ্চ পর্যায়কে যথাযথ পদক্ষেপ নেওয়ার আবেদন করছে। প্রার্থীরা চাচ্ছেন দ্রুত যোগদান ও MPO মুক্ত হয়ে বেকারত্বের গ্লানি কাটাতে। সুপ্রিয় দর্শক বন্ধু, এখানে আরও কিন্তু অনেক বিষয়ই বলা হয়েছে, আসলে অনেক যে বিষয়গুলো বলা হয়েছে যে আসলে যে সবগুলোই NTRCA-র সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বুক ফাটা আর্তনাদ আর কি, যে তাদের খুব অতি দ্রুত যোগদান হলেই তারা তাদের সচ্ছলতায় ফিরে আসতে পারে। সুতরাং যে আমরাও চাই খুব দ্রুত যোগদান হোক, যেমন এখানে আরও বলা হয়েছে যে এসব বিষয়ে জানতে চাইলে NTRCA-র এক কর্মকর্তা দৈনিক শিক্ষা দৈনিক আমাদের বার্তাতে বলেন, আমরা প্রার্থীদের যে ফর্ম দিয়েছি তা মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা তাদের চাহিদা অনুযায়ী তথ্য চেয়েছেন, সেক্ষেত্রে চারিত্রিক সনদের জটিলতা নিয়ে আমাদের কিছু করার নেই। তিনি আরও বলেন, পুলিশ ভেরিফিকেশন ফর্ম সাধারণত কিছু তথ্য চাওয়া হয়েছে, অনেককে তা পূরণ করে ডাকযোগে পাঠিয়েছেন, করোনার কারণে আমরা হাতে হাতে কোনো ফর্ম জমা নিচ্ছি না, আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে ফর্ম পূরণ করে ডাকযোগে পাঠাতে বলা হয়েছে। প্রার্থীদের কীভাবে ফর্ম পূরণ করে সে বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার পরিকল্পনা NTRCA-র নেই বললেও জানান তিনি। কবে নাগাদ প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন শুরু হতে পারে জানতে চাইলে তিনি আরও বলেন, এ বিষয়ে আমাদের কিছু করার নেই, পূরণ করা পুলিশ ভেরিফিকেশন ফর্ম আমরা পূরণ করে মন্ত্রণালয়ে পাঠাবো, মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে, সেখান থেকে পুলিশকে পাঠিয়ে ভেরিফিকেশন করতে বলা হবে, ভেরিফিকেশনের রিপোর্ট পাওয়ার পরে যোগদান করতে
পারবেন প্রার্থীরা। এদিকে দ্রুত যোগদান ও নিয়োগ সুপারিশ পত্র প্রকাশ করার দাবি জানিয়েছেন নিবন্ধিত প্রার্থীরা। তারা বলেছেন, আমরা দীর্ঘ অপেক্ষার পর গণবিজ্ঞপ্তি পেয়েছি, তারপর ফল পেতে অপেক্ষা, এবার যোগদান করতে আবার অপেক্ষা, আমরা চাই দ্রুত সুপারিশ প্রক্রিয়া শেষ হোক। তারা আরও বলেন, আমরা বেকাররা সবসময় আর্থসামাজিকভাবে চাপে আছি, আমরা দ্রুত যোগদান করতে চাই, সরকারের কাছে আকৃতি দ্রুত পুলিশ ভেরিফিকেশন শেষে যোগদানের ব্যবস্থা করুন, সুপারিশ পাওয়া প্রার্থীদের অনেকেই দুশ্চিন্তায় আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।